ভোটে যেতে নিশ্চয়তা দেওয়ার মতো তত্ত্বাবধায়ক চাই বিএনপি, বলছেন কাদের। এদিকে তথ্যমন্ত্রী বললেন এরশাদ ও খালেদা আলেমদের মোলা ঝুলিয়ে রেখেছিলেন। জানাবো আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণতন্ত্রকে বিদায় করে, বলছেন মঈন খান। আরো জানাবো ব্রয়লার মুরগির দাম কেজিতে 100 টাকা কমেছে। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী জরিপ, 73টি ঝুঁকিপূর্ণ, 92টি আসনের জয় নিশ্চিত। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দুর্বল, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটে জেতার নিশ্চয়তা দেওয়ার মতো তত্ত্বাবধায়ক চাই বিএনপি, বলছেন কাদের। বিএনপি নির্বাচনে জেতার নিশ্চয়তা দেওয়ার মতো তত্ত্বাবধায়ক সরকার চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়া যাবে না বলেও জানান তিনি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন, সেখানে আমাদের কথাবার্তা হয়েছে, আমরা বলেছি সংবিধানের বাইরে আমরা যাব না, আমরা বক্তব্য আমি বলেছি। তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে, আইনগতভাবে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে পারি না, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এটা তারা বলতেই পারে, ইউরোপীয় ইউনিয়নও বলতে পারে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র বলতে পারে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি, আমরা বলেছি সংবিধানের বাইরে কিছু হবে না, আর আমরা কেয়ারটেকারে ফিরে যাব না। কাদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আমরাও চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে আমরা কোনো হস্তক্ষেপ করব না, আমরা রুটিন ওয়ার্ক করব, রুটিন দায়িত্ব পালন করবে সরকার, মেজর কোনো সিদ্ধান্তে সরকার হাত দিতে পারবে না। এমনকি নির্বাচন সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলো আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা ও অন্যান্য, সেগুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে, সরকার এখানে কিছু করণীয় থাকে না, সরকার থেকে কোনো হস্তক্ষেপ হবে না, সরকার শুধু সহযোগিতা করবে, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে যে সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে করা যায় সেগুলো সরকার করবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা শঙ্কিত থাকব কি কারণে, আমরা তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন হবে, তারা বিএনপি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার চাই তা গণতন্ত্রের জন্য ভালো উদাহরণ না, তত্ত্বাবধায়ক সরকার গঠন যখন দরকার ছিল তখন হয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকার চাই 2001 সালের মতো, যা তাদের নির্বাচনে জেতার গ্যারান্টি দিবে। তথ্যমন্ত্রী বলেন এরশাদ ও খালেদা আলেমদের মোলা ঝুলিয়ে রেখেছিলেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওমি শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছেন, সরকারি চাকরিও দিয়েছেন, এর আগে এরশাদ ও খালেদা জিয়া মোলা ঝুলিয়ে রেখেছেন, আলেমদের প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারই একমাত্র কাজ করেছে, এমনকি যারা ইসলামের কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করেছেন তারাও কিছুই করেনি। তিনি বলেন, এদেশে জোর জুলুম করে কখনো ইসলাম প্রতিষ্ঠা হয়নি, ওলি আওলাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, যারা ওলি আওলাদের মানে না তারা বিএনপিদের সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ফয়সলা হবে দেশ কি পাকিস্তান আফগানিস্তান হবে নাকি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, ওলিওয়ালাদের ইজ্জত থাকবে কি থাকবে না সেটারও ফয়সলা হবে। রাশেদ খান মেনন বলেন, মুক্তিযোদ্ধার বিরোধীদের প্রতিষ্ঠা করতে যে দেশ ইসলামের মধ্যে বিভেদ ঘটেছে, নির্বাচনকে সামনে রেখে আরো নতুন করে চক্রান্ত শুরু হয়েছে, থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণতন্ত্রকে বিদায় করে, বলছেন মঈন খান। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের গণতন্ত্রকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল, আর এবার দেশে নতুন করে বাকশাল কায়েম হয়েছে, তাদের কাছে কেউ কেউ নিরাপদ নয়, তাদের কাছে কেউই নিরাপদ নয়। মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে, অবশ্যই এই সরকারকে বিদায় নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। আজ সরকার যদি গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করে তাহলে দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে কেন, নতুন করে এই প্রশ্নগুলো করতে হবে, তুলে ধরতে হবে। আজ সরকার যদি গণতন্ত্রকে ধ্বংস করে একদলে বাকশাল কায়েম করে থাকে তাহলে দেশে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল কেন, নতুন করে এই প্রশ্নগুলো করতে হবে, তুলে ধরতে হবে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 100 টাকা কমেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেছেন, দেশব্যাপী অভিযান এবং তৎপরতার কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে 100 টাকা কমেছে। অন্যান্য বছর রমজান মাসে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা গেল, এবার বাজার স্থিতিশীল রয়েছে।
এইচএম শফিকুজ্জামান বার্তা সংস্থা বাসাসকে বলেন, মুরগির দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়ায় 280 টাকা কেজি বিক্রি হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা দেশব্যাপী অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নানা উদ্যোগ নেই। এর ফলস্বরূপ পোলট্রি মুরগি এখন 180 টাকা বিক্রি হচ্ছে, কেজিতে 100 টাকা কমেছে। তিনি বলেন, রমজানে ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অনেক সময় পোশাকের স্টিকার পরিবর্তন করে বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়, কিন্তু এবারে ঈদে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করব। কোনো বিক্রেতার বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর 4টি বড় পোলট্রি কোম্পানির কাজী ফার্ম লিমিটেড, সিপি বাংলাদেশ, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাসারি লিমিটেডের সঙ্গে বৈঠক করে। সেখানে এই 4 কোম্পানি মুরগির দাম কমানোর ঘোষণা দেয়। এরপর খুচরা পর্যায়ে পোলট্রি মুরগির দাম কমতে শুরু করে। আওয়ামী লীগের নির্বাচনী জরিপ, 73টি ঝুঁকিপূর্ণ, 92টি আসনে জয় নিশ্চিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে 1 বছরের কম সময়। টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরের মেয়াদে অর্থাৎ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চায় দলটি। সে লক্ষ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি সারাদেশে নির্বাচনী জরিপও করছে আওয়ামী লীগ। বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিমান জরিপ সংস্থা এবং সংগঠন দিয়ে এইসব জরিপ পরিচালিত হচ্ছে। একাধিক জরিপ সংস্থা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং বিভিন্ন ধরনের নির্বাচনী জরিপ হচ্ছে। আগামী নির্বাচনে যাদের উপর আস্থা রাখা যায় তাদের তালিকা আলাদাভাবে তৈরি করা হচ্ছে। যারা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের তালিকাও তৈরি করছে দলটি। একই সঙ্গে আসন ভিত্তিকেও জরিপ পরিচালনা করা হচ্ছে এবং জনগণের বিভিন্ন বিষয়ে মনোভাব জানার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী নির্বাচনে মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত এসব জরিপ চলবে। চূড়ান্ত পর্যায়ে সব রিপোর্ট সমন্বয় করে নৌকার মনোনয়ন দেওয়া হবে। 6 মাস অন্তর অন্তর এসব জরিপ করা হচ্ছে। সম্প্রতি সময়ে সর্বশেষ জরিপের কাজ শেষ হয়েছে। এখন জরিপের বিভিন্ন দিকে ধরে ধরে বিশ্লেষণের কাজ চলছে। সর্বশেষ এই জরিপে দেখা গেছে আগামী নির্বাচনে 73টি আসন ঝুঁকিপূর্ণের তালিকায় আছে। এর মধ্যে আবার চরম ঝুঁকির মধ্যে আছে 39টি আসন, বাকি 34টি আসন তুলনামূলক কম ঝুঁকিতে আছে। প্রার্থী পরিবর্তন করলে এসব আসনের জয় নিশ্চিত হতে পারে বলে জরিপে উঠে এসেছে। এছাড়া জরিপে দেখা গেছে আগামী নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও 92টি আসনে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। কোনোভাবে এই সমস্ত আসনে আওয়ামী লীগের জয় ঠেকানো সম্ভব হবে না। এসব আসনে নৌকার জোয়ার হবে বলেও ওই জরিপে উঠে এসেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, যেসব আসনে ঝুঁকির বিষয়টি উঠে এসেছে সেসব আসনের প্রার্থী বদল করা হবে। সে লক্ষ্য দল ইতিমধ্যে কাজও শুরু করেছে। বিকল্প কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে জয় সুনিশ্চিত হবে সে ব্যাপারে তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে এবং নানা তথ্যের বিশ্লেষণ চলছে। তবে দলীয় বিভিন্ন সূত্রগুলো এও বলছে, জরিপ একটি চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগ নির্বাচনের আগে এরকম অন্তত আরও 2টি সার্বিক জরিপ করবে এবং তারপরে মনোনয়নের ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দুর্বল, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে সমস্যা, দেশটির গণতন্ত্র দুর্বল, তাই দেশটি গণতন্ত্রকে আরও সোচ্চার করতে দেশে ও বিদেশে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে গণতন্ত্র নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেছেন। এ বিষয়ে সরকার উদ্বেগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূ রাজনৈতিক কারণে আমাদের ইমেজ বেড়েছে, সবাই এখন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, ব্যবসা বাড়াতে চায়, আমরা চাই স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। যুক্তরাষ্ট্রও চায়, তাদের দেশে গণতন্ত্র নিয়ে সমস্যা। গত নির্বাচনে মার্কিন নির্বাচন তাদের দেশের অন্য দল বিশ্বাসই করেনি। আমেরিকার নির্বাচন স্বচ্ছ হয়েছে। মোমেন বলেন, তাদের দেশে গণতন্ত্র দুর্বল, তাই তারা গণতন্ত্রকে আরো সোচ্চার করতে দেশে বিদেশে চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি, এসব যদি তারা বলেন নাথিং রং, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য আমরা স্বচ্ছ ইনস্টিটিউশনস তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করেছি, ছবিযুক্ত ভোটার আইডি করেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না, কারণ আমরাই একমাত্র দেশ যারা গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবাধিকারের জন্য 30 লাখ লোক প্রাণ দিয়েছি। এটা অনেকেই ভুলে যান, অন্য কেউ এত প্রাণ দেয় নাই। বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত পরিপক্ক,
শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হয়েছে, বক্তব্যে যোগ করেন মোমেন। এ সময় মন্ত্রী বিএনপি সরকারের আমল তথা 2001 ও 2006 শাসনামলে দেশে গণতন্ত্র ছিল না বলে অভিযোগ করেন। তিনি বলেন 2001 ও 2006 সালে গণতন্ত্র ছিল না, তখন জিহাদি ছিল, সন্ত্রাসী ছিল, আগামী নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়ার বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন গত 14 বছরে শেখ হাসিনা সরকারের অধীনে অনেক নির্বাচন হয়েছে, সেগুলো স্বচ্ছ হয়েছে, 1000-এর মধ্যে 5টা হয়তো প্রশ্নবিদ্ধ, আর সব স্বচ্ছ হয়েছে। আমরা আশা করি আগামীতে আমাদের নির্বাচন স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। শেখ হাসিনা সরকার সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করতে বদ্ধপরিকর, তবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সরকার একার পক্ষে করা সম্ভব নয় বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের একার দায়িত্ব নয়, যারা ভোটার তাদের দায়িত্ব, বিভিন্ন সরকারি কর্মচারী যারা নেতৃত্ব থাকবেন তাদের দায়িত্ব, আরো বড় দায়িত্ব হলো রাজনৈতিক দলের। যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা দিবসে পাওয়া শুভেচ্ছা বার্তা, গণতন্ত্র কিংবা নির্বাচন প্রসঙ্গের উল্লেখে সরকার চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাপ অনুভব করি না, আপনারা মিডিয়া চাপ অনুভব করতে পারেন, আমরা দেশের মানুষের জন্য যেটা ভালো সেটাই করি, দেশি মানুষকে বিশ্বাস করি। বিদেশিকে মাতব্বরি করলো সেটা আমাদের, সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে বাস দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরানো নিয়ে আরেক প্রশ্নের জবাবে মোমেন বলেন, সরকার তো সবার মরদেহ নিয়েই আসে, যারা অসচ্ছল তাদের মরদেহ সরকার দেশে নিয়ে আসে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।